ফাইনালি গাইজ, তোমরা সবাই জানো আমি আজ দুদিন ধরে রায়পুর এসেছি, ছত্রিশগড়। তো এখানে এসে এসেছি কাজের সূত্রেই এসেছি। এখানে এসে একটা গাছ দেখলাম, গাছের মধ্যে ফলটার নাম কি জানি না, তো তোমাদেরকে গাছটা দেখাবো। আমি বর্তমানে গাছটা নিচেই দাঁড়িয়ে রয়েছি, তো গাছটা দেখাবো। যদি তোমরা কেউ জানো, জেনে থাকো যে ফলটা কী বা কী বৃত্তান্ত, গাছটার নাম কী যদি জেনে থাকো আর অবশ্যই জানাবে। আর জানি না কোথায় কীরকম গরম, তবে রায়পুরে প্রচুর গরম, প্রায় 37 ডিগ্রি টেম্পারেচার ক্রস করে গেছে রাতের দিক, মানে সন্ধে হতে হতে প্রায় 40-41 এরকম টেম্পারেচার হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা আজ রায়পুর থেকে বেরিয়ে যাব। দেখো গাছটা কী, যদি কেউ চিনতে পারো অবশ্যই জানাবে গাছটা কী গাছ, বা জানি না আমাদের হলদিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওই গাছটা কোথাও কেউ দেখেছে কি না। যদিও কেউ দেখে থাকে, এটা কোনো ফল না কি বৃত্তান্তটা আমি বুঝতে পারছি না। অনেক সময় ধরে দেখলাম গাছটা, কিন্তু কিছু বুঝতে পারলাম না। এখানে একজনকে জিজ্ঞেসও করলাম যে গাছটা কি, উনিও বলতে পারছে না। ঠিক আছে, চলো দেখো যদি কেউ গাছটা চিনতে পারো বা বুঝতে পারো, দেখো চলো। গাছটা খুব একটা মোটা নয়, জাস্ট মানে বাঁশ গাছের মিডিল থেকে যে এই মোটা গাছটা উঠেছে, এই মোটা গাছটা আমি পুরো গাছটা দেখালে বুঝতে পারবে। দূর থেকে আমি পুরো গাছটা দেখাচ্ছি, এই যে গাছটা। এবার এই গাছটার মধ্যে যে ফলগুলো হয়ে আছে, সূর্যের লাইটের জন্য খুব একটা বোঝা যাচ্ছে না ফলগুলো। ফলগুলো জাস্ট এই রকম দেখতে, কিছুটা যেন খোলা ছাড়ানো লিচুর মতো, বা লিচু খুব শুকনো হয়ে গেলে যেরকম ফেটে যায় তো ঠিক সেই রকম। এর মধ্যে অনেক বিচে আছে দেখছি, ভেতরে অনেক ছোট 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 বেচা আছে, হয়তো ক্যামেরায় তোমরা দেখতে পাবে না। তো যাই হোক, যদি গাছটার নাম কেউ জেনে থাকো জানাবে, গাছটার নাম যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে গাছটার নাম কী। তো যাই হোক, সঙ্গে থাকো আরও রায়পুর থেকে আমার হলদিয়া ওয়েস্ট বেঙ্গল, মানে আমার হলদিয়া জন্মভূমি, জন্মভূমিতে যাওয়া অবধি তোমাদেরকে যদি আরও কিছু দেখাতে পারি। জানি না, আমরা রাত্রে ড্রাইভ করব, তো আমরা এই I-20 নিয়ে যাব। রাত্রে যেহেতু ড্রাইভ করবো হয়তো ওটা দেখাতে পারবো না, যতটা পারবো দেখাবো। চলো, চৌধুরী ফ্যামিলি ধাবা। চৌধুরী সাহেব সব কিছু তো দে দিয়া, রুটি নেই আয়া, সব কুছ আ গিয়া রুটি নেই আয়া। এসে ভুকা বেয়াসা লোক, কাঁচা পেঁয়াজ দিয়ে তো রুটি দেখ, রুটি না পেয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে তরকারি, কি অবস্থা! এটা উঠা যাবে নি, এটা উঠা যাবে নি, ঝাড়খণ্ড রোডটা, ঝাড়খণ্ড এরকম পাহাড় ঝাড়খণ্ড ছাড়া কোথাও। সবসময় ফ্রি টোল দিয়ে যাবো, যতগুলো খুশি ভুষা, একটা দশটা ভুষি টোল দিয়ে। সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমাদের দীঘা যাওয়াতে টোল দিয়ে যেতে হবে, এক তো দীঘা ছিল গরিবের মালদ্বীপ, মালদ্বীপ যাবে ট্যাক্স ভরবে, ঠিক আছে তবে মালদ্বীপ বানাচ্ছে না, গোয়া বানাচ্ছে,
পুরো রাস্তাটা তো অন্ধকারের জন্য একটা ভিডিও তো করিনি। যাই হোক, ঝাড়খণ্ড ছিল বলে একটু ভিডিও করতে হলে আরেকবার এইসব রাস্তা দেখলে কি মনে হয় বলুন না? টোল হবে ওয়েস্ট বেঙ্গলের মতো আর রাস্তা হবে টাটার মতো। হ্যাঁ, তো 160 টাকা দেওয়ার মতো সেটা রাস্তাও ছিল, কিন্তু কন্টিনিউ 110-120 গাড়ি চালিয়েছে, সামনে গরু আছে। সেটাই তুমি ভাবো না, হ্যাঁ, অত ভালো রাস্তা 55 টাকাটা মানে কম দেওয়া হয়ে গেছে, আর একটু দিলে ঠিক ছিল। আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছ, কাল সারা রাত ড্রাইভ করেছি, রাত্রে অনেক পাহাড় পাশ থেকে এসেছি, কিন্তু রাত্রের জন্য ভিডিও বানাতে পারি না, তবে যেটুকু পেরেছি সেটুকুই দিয়েছি, আশা করি ভালো লাগবে। আমরা বাড়ি ফিরবো বলে ওখান থেকে কাল রাতেই বেরিয়ে এসেছি, তো আজকের সকালে প্রায় বাড়ি ঢুকে যাব 9টা থেকে 9:30-এর মধ্যে। এখন ভোর সবে 4:30-5টা, মানে চোখে ঘুমে আর দেখতে পাচ্ছি না। দাদা গাড়ি চালাচ্ছিল লাস্ট মোমেন্টে, যখন আমি আর চোখে ঘুমে দেখতে পাচ্ছি না, দাদা গাড়ি চালাচ্ছিল, তাই তো কিছুটা সময় দাদা চালালো, এবার একটু চোখে মুখে জল নিয়ে আমি চালাবো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবে তোমরা সবাই ভিডিওটা। চলো সঙ্গে থাকো।